বিয়ে বিচ্ছেদের পর কেউ কেউ ভেঙে পড়েন, কেউ আবার ঘুরে দাঁড়ান, তবে সন্তানরা খুঁজে ফিরে বাবা মার আদর ভালোবাসা। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেন না নারীদের অনেকেই। এমনই একজন সংগ্রামী নারীর কথা জানব দিলশাদ এনির প্রতিবেদনে। তালাক নিয়ে তার ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। আফসানা আক্তার সংসার করেছেন 13 বছরের বেশি। 2004 সালে তালাকের পর দুই মেয়েকে নিয়ে উঠেছেন ছোট্ট এই বাসায়। স্বামীর কাছ থেকে পান নিয়ে ভরণ পোষণ, কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কেটেছে। জীবনের তাগিদে সেলাই মেশিন চালিয়ে আয় করতে হয়। রাত দিন কাজ করে যা রোজগার করেন তাতে কোনো মতে দিন চলে। ধার দেনা করে লেখাপড়া শেখাচ্ছেন দুই মেয়েকে। মেয়ে তো তখন ছোট ছিল, এখন মেয়েও তারপরে কাজ শিখছে। মেয়ে কাজ করছে, আমি কাজ করছি। মেয়ে তখন আহমদিয়া মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় আমি অ্যাপ্লিকেশন করে মেয়েকে ফ্রি পড়ানোর চেষ্টা করছি। এই পরিবেশের মধ্যেও আমার যে কত কষ্ট হয়েছে বাচ্চাদেরকে এ পর্যন্ত আনা। হ্যাঁ, বড় মেয়ে অন্তরা এখন স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। বাবাকে নিয়ে তেমন স্মৃতি নেই তার। বাবার কথা মনে পড়লে মাঝে মাঝে ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবে কখনো মেলেনি ফোনের জবাব। নিজের মতো অবস্থা যাতে আর কারো না হয় এ প্রত্যাশা অন্তরার। মায়ের কষ্ট দূর করতে ভবিষ্যতে নিজে কিছু করতে চান। দিলশাদ আনি, দীপ্ত সংবাদ, ঢাকা।